أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن

তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে ইতিহাস থেকে যেটা স্পষ্ট বোঝা জানা যায় বিভিন্ন আব্দে শামস আবদে ওমার অথবা আব্দে শামস যখন ইসলাম গ্রহণ করে তখন আবহা রাজার নাম রাখা হয় আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ আবদুল্লাহ আর পিতার নাম ছিল সখর অর্থাৎ আবদুল্লাহ বিন সখর অথবা আব্দুর রহমান বিন সখর এইভাবে আবুহ রে মূলত তার জীবন হিস্টরি অনেক বড় সংক্ষিপ্ত পরিসরে দুই এক মিনিটে তার হিস্টরিটা বলবো সেটা হল আবুহ রেজালান হচ্ছিলেন দাউস গ্রাম বা দাউস গ্রাম ইয়ামানের দাউস গ্রাম থেকে তিনি আসছিলেন সপ্তম হিজড়িতে সপ্তম হিজড়িতে খাইবার বিজয় হয়েছে তখন রাসুল সাল্লাম খাইবারের জন্য বাহির হয়ে গেছিলেন যুদ্ধের জন্য আল্লাহ আবুহরের রাজালান এসে ওখানে তার নাবি সাল্লাহ আসলামের সাথে সাক্ষাৎ গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের পরে তার এই নাম রাখা হয় আবু আবু আবুহরের রাজা আনহু তিনি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন আর মিসকিন অবস্থায় তিনি হিজত করে আসছেন মদিনাতে সপ্তম হিজড়িতে মদিনার বুকে হিজত করে আসছেন তো আবু হরে হিস্ট্রি সম্পর্কে জানা ইসলাম গ্রহণ করছেন আল্লাহ রব আবু আবহাওয়ার মার জন্য দোয়া করছেন আবহাওয়ার দোয়া চেয়েছিলেন তিনি দোয়া করেছেন তো আবু হরের রাজাল অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন এবং কোরআনে হাফেজ ছিলেন এবং কাছির কাসির হেফ অনেক হেফ মুকস্ত শক্তিবিদ্যা ছিল প্রখর মুখস্থ বিদ্যা শক্তি ছিল আল্লাহ রসুল সাল্লাম তার জন্য একটা ঘটনা আছে দোয়াও করছেন এবং আবুহাজ হাদিস বিদ্যাদের মধ্যে যত হাদিস বর্ণাকারী আছে সকল বর্ণনাকারীর মধ্যে প্রথমে তারা আবহালান হাদিস বর্ণনা করেছেন আহ যে ইতিহাস থেকে যেটা পাওয়া যায় পাঁচ হাজার তিনশো পঁচাত্তর অথবা তিয়াত্তর শুধু বোখারি এবং মুসলিমেই আছে ইমাম জাহাবির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন বুখারী এবং মুসলিম আবহর রাজাল হাদিস আছে পাঁচশো সতেরোটি ইমাম জাহাবীর গণনা অনুসারে রাহিমাহুল্লাহ জামিয়ান আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আল্লাহর ভয়বতী ছিলেন অত্যন্ত তাকুয়াদারি পরেশগার মুত্তাকিন ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা চার বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন বেশি সময় পান নাই এবং সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণের পরে চার বছর মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন যাতে তিনি ছিলেন আহলে সুফাবাসী আহলে সুফাতে সব সময় অবস্থান করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের dunia থেকে বিদায় নোর সাতচল্লিশ বছর পরে তিনি মৃত্যুবরণ করেন তার বয়সের সময় মৃত্যুর সময় তার বয়সে ছিল আটাত্তর বছর সাতান্ন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন ওমর আজ আলহ ইবনে ওমর আজ আলহ সামনে সামনে চলছিলেন ইবনে ওমর আজ অর্থাৎ আবদুল ইবনে ওমর যিনি তাবি ছিলেন গোলাম তাবি তিনি ছিলেন তিনি বলতেছেন যে আমি আবহর জানাজার পিছনে পিছনে চলতেছি তো আমি আবদুল ইবনে ওমর দেখতেছি যে তিনি বলতেছেন যে আল্লাহ তার প্রতি রহম করুক বেশি বেশি বলতেছে আল্লাহ তার প্রতি রহম করুক যে তিনি হেফজির দিক দিয়ে সবচেয়ে কোরআনের হাফেজ ছিলেন হাদিসের হাফেজ ছিলেন তিনি হাদিসের হাফেজ ছিলেন করতেছিলেন তো আবু এই দিনের হাদিস ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন তার হিস্টোরি অনেক একটি দুটি ঘটনা উল্লেখ করবো আবু রাজাল একটা হাদিস আগে উল্লেখ করি যেটি আপনারা সবাই শুনে থাকেন আল্লাহ রসুল সাল্লাহআসালের একটি হাদিস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে সবচেয়ে আমার কাছে কে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা অনেক বড় স্টোরি চতুর্থবার আল্লাহ বলছিলেন তোমার বাবা তো আরেকটি ঘটনা হলো আহ যেন বলেন আউসানি খলিল আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে তিনটা বিষয়ের নসিহত আমাকে করেছেন সেটি কি যে প্রতি মাসে যেন আমি তিনটি রোজা রাখি এবং আমি যেন সলাত জুহা পড়ি এবং আমি যেন বেতের নামাজ পড়ে ঘুমাই এবং এই আবু বলছিলেন যে আল্লাহ এই ওসিয়ত যে আমি মৃত্যু মধ্যে না সারি এভাবে তিনি থাকুয়া দাঁড়িয়ে নিয়ে চলছেন খুব আমলদারী সাহাবি ছিলেন আল্লাহ থাকে সুসংবাদ দেখ এবং তার ক্ষেত বহু হাদিস আজকে আমরা যা বিভিন্ন সময় বনা করি আবু রাজান একটা দুটা ঘটনা বলে শেষ করছে আবু রাজানহ একদিন অত্যন্ত ক্ষুদার্থ ছিলেন সময় বাইরে গেলেন বাইরে মদিনার বাইরে বাসাতে বাইরে বা আলু সুপার থেকে বাইরে দেখলেন কিছু সাহাবিও সেখানে আছে

ঘটনা শেষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মজলিসে আসলেন আসার পরে ক্ষুধার্থ অবস্থায় সবাই বসে আছেন এর মধ্যে যা বি কাদাহি মিন লাবান একটা পাত্রে করে কিছু দুধ আনা হলো দুধ আনার পরে সবাইকে আল্লাহ রসুল সাল্লাহ পান করতে বললেন আবু আবহাওয়াকে বললেন যে আবহাওয়ার তুমি পান করো আবু আবহাওয়ারা বলতেছিলেন যে আমার এত ক্ষুধা লাগছে এটা তো আমারই যথেষ্ট হবে না তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবাইকে পান করতে বললেন সবাই যারা পান করতেছিল পান করতে 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 শেষে আল্লাহ রসুলসাল্লাহ আসালামের কাছে দুধের পাত্রটা দেওয়া হলো এবার আল্লাহ রসুল্লাহ আবহাওয়াকে বলতেছিলেন আবহাওয়ারা আর কেউ বাকি আছে আবু রা বললেন যে লা হে আল্লাহর কসম আর কেউ বাকি নাই আমি এবং আপনি বাকি আছে তখন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু হাকে বল তুমি পান করো আবু রা বলে আমি পান করলাম আবার তুমি পান পান করো আমি আরো করলাম আল্লাহর রাসূল তুমি আরো পান করো আমি পান করলাম পান করতে করতে আমার আর পেটে কোনো জায়গা স্থানই থাকলো না এত বড় পান করলাম তো তারপরে আমি পান করার পরে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলাম দেখলাম যে আল্লাহু আকবার এত লোক পান করার পরে দুধের মধ্যে যতটুকু ছিল তার তে সামান্য সরিষা পরিমাণও দুধ কমে নেয়

যে সমস্ত ইতিহাস জীবন আছে এটি পড়ার তৌফিক দান করুন সেমধ্যে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সবাইকে নাবি আসলামের পূর্ণ এর্তে অনুসরণ করে জান্নাতুল লাভ করার তৌফিক দান করুন হাজার সসাল নবী মহম্মদ আসসালাম আলাইকুমতুল্লাহি